নমস্কার ম্যাচার নিয়ে সকলকে স্বাগত জানাই তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভিআইটি অর্থাৎ ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি তাদের মূলত চারটি সেন্টার রয়েছে ভেলোরে আছে চেন্নাই অন্ধ্রপ্রদেশ এবং ভোপাল তো তাদের তারা তাদের পরীক্ষা সূচি এবং পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন এনেছে তো সেগুলো নিয়েই আজকে আলোচনা করব প্রথমে বলে রাখি যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট নির্ধারণ করা হয়েছে টোয়েন্টিথ মে তো চলুন তাদের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটাতে আগে চলে যায় তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে যে কি কি পরিবর্তন হয়েছে পয়েন্ট বাই পয়েন্ট সব কিছু আলোচনা করা যাবে তো বিজ্ঞপ্তিটা এখন আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই বলে রাখি যে পরীক্ষা যে নেওয়ার পদ্ধতি ছিল কম্পিউটার বেসড পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার কথা হয়েছিল। সেটা শিডিউল ছিল আঠেরোই জুন থেকে ছাব্বিশে জুন দু সালের কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারণে তা পরিবর্তন করা হয়েছে এবং নতুন পরীক্ষা পদ্ধতির নাম দেওয়া হয়েছে ও অর্থাৎ অনলাইন রিমোট প্রোটেক্টেড এক্সামিনেশান ভিআইটি ট্রিপলই টোয়েন্টি ওয়ান এবং তার পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে আঠাশে মে উনতিরিশে মে এবং একত্রিশে মে এই তিনটি দিনে তারা তাদের এই যে নতুন পরীক্ষা পদ্ধতি সেটা সংগঠিত করবে এখন বিষয় হলো এই যে অনলাইন রিমোট প্রোটেক্টের এক্সামিনেশন এটা মূলত ক্যান্ডিডেটদের বাড়িতে বসেই দিতে হবে বা তারা সাইবার ক্যাফেতে গিয়েও দিতে পারে কোনো আপত্তি নেই কিন্তু সেক্ষেত্রে ডিভাইসগুলোর কিছু রেকমেন্ডেশন করা হয়েছে কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেটা নিয়ে ছাত্রছাত্রীদের বুঝতে একটু সমস্যা হচ্ছে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে তো সেই জন্য আমি ভিডিওটি বানাচ্ছি তো প্রথমে আসছি প্রাইমারি ডিভাইস অর্থাৎ মুখ্য ডিভাইস হিসেবে তোমাদের এবিসি এই তিনটের মধ্যে যে কোনো একটি থাকতে হবে প্রথম অপশান এতে দেখো অ্যাপেলের জন্য স্পেসিফিকেশান দেওয়া হয়েছে সেখানে যারা অ্যাপেলের ল্যাপটপ আছে যাদের তাদের বলছে অ্যাপেল ম্যাক ওয়েস সিক্সটি ফোর বিট এই অপারেটিং সিস্টেমটা থাকার কথা বলা হয়েছে এবং ম্যাক ওয়েস অবশ্যই টেন পয়েন্ট ওয়ান ওয়ান এই ভার্সানটা সাপোর্ট করতে হবে দ্বিতীয়তে পার্ট বিতে যেটা আছে মাইক্রোসফট উইন্ডোজ সেক্ষেত্রে সিক্সটি ফোর বিট মূলত থার্টি টু বিট এবং সিক্সটি ফোর বিট এই দুটোই আমাদের বাড়িতে বা সাইবার ক্যাফেতে ইউজ করা হয়ে থাকে সেখানে বলা হচ্ছে এএমডি বা ইন্টেল সিপিউ আর ওএস এর জন্য বলা হয়েছে উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট এইট পয়েন্ট ওয়ান বা উইন্ডোজ টেন এইগুলোর যে কোনো একটি থাকলেই হবে আর এর বাইরে যদি কেউ লিনাক্স ইউজার হও সেক্ষেত্রে তারা উবন্তু লিনাক্স এটাও ইউজ করতে পারো এবং সেক্ষেত্রে ওএস ভার্সানটা অবশ্যই এইটিন পয়েন্ট জিরো ফোর বা টোয়েন্টি পয়েন্ট জিরো ফোর এই যে কোনো দুটির একটি ভার্সান হতে হবে এর পরবর্তীতে আসছি সেকেন্ডারি ডিভাইসের ক্ষেত্রে সেক্ষেত্রে বলা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা এখন অ্যান্ড্রয়েড মোবাইল সবেতেই ফ্রন্ট ফেজিং ক্যামেরা থাকেই এটা আলাদা করে বলার কিছু নেই এবং ওয়েস ভার্সন বলা হচ্ছে অ্যান্ড্রয়েড এইট বা তার ঊর্ধ্বে থাকার কথা আর যে পরীক্ষার জন্য যে ব্রাউজার সেটা ক্রোম ব্রাউজার বা এজ ব্রাউজার এই দুটির কথা উল্লেখ করা হয়েছে যদি ক্রোম ব্রাউজার ইউজ করে থাকো তাহলে সেটা ভার্সান এইটটি বা তার ঊর্ধ্বে আর যদি এজ ব্রাউজার ইউজ করে থাকো তাহলে ভার্সান ফর্টি ফাইভ বা তার ঊর্ধ্বে থাকার কথা বলা হয়েছে এছাড়া আইওএস মোবাইল অর্থাৎ যারা অ্যাপল ইউজার তারা আই মোবাইল নিয়েও পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে অবশ্যই ফ্রন্ট ক্যামেরা থাকা বাধ্যতামূলক এবং ওয়েস ভার্সানটা আইওএস থার্টিন আর ব্রাউজার সাফারি ব্রাউজারের কথা বলা হচ্ছে ভার্সান থার্টিন বা তার ঊর্ধ্বে এর পরবর্তীতে আসছে তিন নম্বর নেটওয়ার্ক কানেকশান যেটা খুবই গুরুত্বপূর্ণ যেখানে প্রথমে বলা হচ্ছে অ্যাস স্টেবল নেটওয়ার্ক কানেকশান টু ইচ ডিভাইস আ মিনিমাম আপলোড আর ডাউনলোড ব্যান্ড উইথ আপ টু ফিফটি সিক্স কেবিপিএস থ্রু আউট দ্য এন্টায়ার এক্সাম এখন দু ঘন্টার এক্সাম সেটা একটা থার্টি মিনিটস যেটা প্রি সেট চেকিং হবে এবং নব্বই মিনিটটা অ্যাকচুয়াল টেস্ট মানে তোমরা যে পরীক্ষাটা দেবে সেটা নব্বই মিনিট এবং তিরিশ মিনিট পূর্বে তিরিশ মিনিট তারা বিভিন্ন রকম চেকিং করবে সেক্ষেত্রে দুশো ছাপ্পান্ন স্পিড থাকা কিন্তু বাধ্যতামূলক মানে আপলিং স্পিড এবং ডাউনলিং স্পিড দুটোই তো আমি তো বলবো না বাবা জিওর ভাষায় থেকো দিতে পারো যদি কারো জিওর স্পিড ভালো থাকে অবশ্যই ব্রডব্যান্ড হলে আমার মনে হয় ভালো হয় আর যেটা ডি পয়েন্টটা এটা খুবই ভাইটাল যেটা দেখো বলা হচ্ছে যে কোন রকম ইন্টার ইন্টারাপশন যদি আসে মোর দ্যান ফাইভ মিনিটস মানে পাঁচ মিনিট যদি রকম ইন্টাররাপশন হয়ে যায় নেটওয়ার্কে তাহলে কিন্তু তোমাদের টেস্ট টার্মিনেটেড মানে ওখানে টেস্ট শেষ যদি পাঁচ মিনিট এদিক ওদিক হলো তাহলে তোমার এক্সাম ভোগে আর তোমরা পরীক্ষা দিতে পারবে না তো এটার বাবা খেয়াল রেও কিন্তু আর চতুর্থ পয়েন্ট যেটা মক এক্সামিনেশান তো ওরা প্রথমে বলে দিয়েছে যে দুটো মক এক্সামিনেশান নেবে মানে তোমার ডিভাইস কম্প্যাটিবিলিটি চেক করার জন্য যে ডিভাইস তোমার সমস্ত কিছু কন্ডিশন ফুলফিল করছে কি না সেটা কম্প্যাটিটেবল কি না মানে পরীক্ষা সমস্তটা তোমরা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারবে কিনা সেটা চেক করার জন্য তারা দুটো মক টেস্ট নেবে সেটা টোয়েন্টিথ মে এবং সেটা নির্দিষ্ট ইমেল দিয়ে অর্থাৎ যেটা তোমরা রেজিস্টার করবে পরীক্ষার অ্যাপ্লিকেশনের সময় সেই ইমেলে নির্দিষ্ট লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে নির্দিষ্ট সময় পাঠিয়ে দেওয়া হবে সেটা ওপেন করে তোমরা দুটো মক টেস্ট দিতে পারবে এর পরবর্তীতে পাঁচ এবং ছয় নম্বর পয়েন্টে যথাক্রমে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন আর গাইডলাইন্স পরীক্ষা দেওয়ার যে যে গাইডলাইন্স সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে তো এগুলো আমি আর ডিটেলসে ভাঙছি না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এগুলো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকলো তোমরা সেখান থেকে প্রতিটা সাবজেক্টের সিলেবাসও পেয়ে যাবে আর সমস্ত গাইডলাইনটাও পিডিএফ পেয়ে যাবে আমি সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম তো সবাইকে অল দ্য বেস্ট